গরম দুটো 10 নাগাদ আগুনটা লেগেছে আর কি। তো তারপর থেকে দুর্গাপুরে দমকল এসেছে, তারপর আমাদের অন্ডাল এয়ারপোর্টের ফায়ার ব্রিগেডের ইঞ্জিন এসছে, আস্তে আস্তে সবাই আসছে। প্রায় 2:10 থেকে এখন 4:40 না কটা বাজছে রে, 5টা মতো হতে শুরু। এখন মনে হচ্ছে এখনো নিয়ন্ত্রণের কিছু বাকি আছে, সেটা দমকলে যারা আছে তারাই বলতে পারবে, ল্যাডার থাকলে হতো কি ল্যাডার নেই বা কীভাবে হয়েছে সেটা হয়তো ওরা ভেবেছে যে এভাবেই হয়তো নিভিয়ে ফেলা যাবে। এই আগুন লাগার পরেও দুর্গাপুরের যেখানে ইন্সপেক্টর দেওয়া দরকার ছিল সেখানে জলের ব্যবস্থা পর্যাপ্ত দরকার ছিল, তার ব্যবস্থা গ্রহণ হয়নি। তাই আজকে আমাদের কি বলবো এয়ারপোর্ট থেকে দমকল এসছে, ডিভিশন থেকে দমকল এসছে, তারপরে আগুন নেমেছে এখানে। বক্তব্য একটা পরিষ্কার, এই যে এত বড় অফিস তার পরিকল্পনা ছিল না ঠিক মতো হবে, জলের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। হলো কেন, এত সম্পত্তি, এত জমি জায়গা, এত নথি আছে, সে নথি যদি হারিয়ে যায় চলে গেল ব্যবস্থা কীভাবে হবে, পুনরুদ্ধার কীভাবে হবে?